এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায়। ছররা গুলিতে জখম বেশ কয়েকজন। জানা গিয়েছে ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভদ্রকালী এলাকার ক্ষমতা দখল নিয়ে বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের খোলাই প্রধান ও দাইমুল মোহাম্মদের মধ্যে গণ্ডগোল বেঁধেই থাকত। যদিও খোলাই প্রধান বাম দলে থাকাকালীন সেখানকার প্রধান ছিলেন, যদিও পরে তৃণমূলে যোগ দেন তিনি। এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছেন তারা। সোমবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলেরই এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। চলে ছররা গুলিও। গুলিতে জখম হয় বেশ কয়েকজন। আমাদের বাড়ি কাঠিগঞ্জ গ্রামে, আমরা বাড়িতে ছিলাম সবাই। কোনো হাবা খলাই প্রধান ওর ছেলে সাব্বির আর সুজালির থেকে লোক নিয়ে এসে আমাদের বাড়িতে, আমরা বাড়িতে বসেছিলাম, আমরা বাড়িতে এসে ফায়ারিং করেছিল। আমাদের কাছে মোটা অঙ্কে চান্দা চাচ্ছিল 5 লক্ষ টাকা। ভদ্রকালীতে দুটা বুথে ওরা 15-16 জন লোক সুজালি থেকে নিয়ে আসে আমাদের এখানে গোবিন্দপুরে ভদ্রকালী থেকে। অনেকদিন ধরে, 1 সাল ধরে পাড়ায় অশান্তি করে আসছে। ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হামলা বলতে এনারা বাড়িতে বসেছিল, এলো প্রধানে গুলি চালায়, প্রাণে রক্ষা পেয়ে মানে বাড়ির লোক এনাদের মানে বাঁচাই, নালে তো মেরে ফেলতো। এরা সাতজন কি সাতজন? হ্যাঁ, ক্ষমতা দখল, ও চাই গোবিন্দপুর দখল করবে, কিন্তু কোনো পদে নেই, কিছু নেই, এটা অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব। এখন খবর পেয়ে এলাকায় ও হাসপাতালে আসে ইসলামপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা প্রশমনে বসানো হয়েছে পুলিশ পিকেটও। অন্যদিকে এই গণ্ডগোলের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব নাকচ করে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি, এটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক বিবাদের ঘটনা। পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার জন্য উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন কানাইয়া বাবু। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। আপনারাও দেখতে পাচ্ছেন যে একই পরিবারের 5টা লোক ইনজোর্ড হয়েছে, এটা একটা পারিবারিক সমস্যা। আমি পুলিশ প্রশাসনকে বলেছি শক্ত হাতে ব্যাপারটা দেখতে, যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আরসিটিভি সংবাদ, ইসলামপুর।